এবার যাচ্ছি খাগড়াছড়িতে স্থানীয় প্রতিনিধি আবু তাহের মোহাম্মদের কাছে, সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সাথে। তাহের, অবরোধের কারণে তো খাগড়াছড়িতে পর্যটকরা আটকা পড়েছেন, আবার কোথাও কোথাও পিকেটিং হয়েছে, এর পাশাপাশি আর কি খবর আছে আপনার কাছে? গত দুই দিনের যেমন একটা চরম উত্তেজনা উৎকণ্ঠা যে পরিস্থিতি ছিল, আজকের পরিস্থিতি একটু ভিন্ন পরিস্থিতি। খাগড়াছড়ির আমি এক কথা যদি বলে, খাগড়াছড়ির সার্বিক পরিস্থিতি আস্তে আস্তে স্থিতিশীল এবং শান্তি হয়ে আসছে। সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে নির্দেশনা দেওয়ার পর প্রশাসন সব পক্ষকে নিয়ে মিটিং করছেন। এখন থেকে কিছুক্ষণ আগে খাগড়াছড়ির যে রিজন কমান্ডার আছে, তিনি একটি যেখানে যে স্বনির্ভর এবং খবংপুরি এলাকায় গত পরশু গোলাগুলির ঘটনা হয়েছিল, সেখানকার স্থানীয় বাসিন্দাদের সাথে মত বিনিময় করতে গেছেন বলে আমরা খবর পেয়েছি। আজকে বিকেলে সরকারের উপদেষ্টারা আসবেন, তারা জেলা প্রশাসকের কার্যালয়ে একটা মত বিনিময় করবেন। সেখানে পাহাড়ি বাঙালি নেতৃবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ থাকবেন, তাদের সাথে মত বিনিময় করে কেন এই ঘটনা ঘটলো এবং এই ঘটনা উত্তরণে কি করা দরকার সে বিষয়গুলোর একটা সুনির্দিষ্ট একটা নির্দেশনা আসবে বলে জানা গেছে। আর অবরোধের যে বিষয়টা ছিল, অবরোধ এখন পর্যন্ত আমরা যতটুকু খবর পেয়েছি শান্তিপূর্ণভাবে পালিত হচ্ছে। বিভিন্ন স্থানে পিকেটাররা অবরোধের সমর্থনে পিকেটিং করছে, দূরপাল্লার কোনো যানবাহন চলছে না, জেলা শহরে ছোটখাটো কিছু টমটম সহ চলাচল করছে। এবং যে পর্যটকরা আসছেন, মূলত ওরা বলছেন তারা এই বিষয়টা জানতেন না, না জেনে এসে আটকা পড়েছেন, তারা তাদের নির্দিষ্ট গন্তব্য যেতে পারছেন না এবং ফিরতেও পারছেন না, তারা এক ধরনের ভোগান্তিতে পড়ছেন। রাইসুল, এটাই ছিল আমার কাছে খাগড়াছড়ির সর্বশেষ পরিস্থিতি। জানছিলাম খাগড়াছড়ির সর্বশেষ অবস্থা। আরে সাতটা কা ব্র্যান্ডের গুলা, আও বংশ ব্র্যান্ডের কি আপা বিচার কত বিক্রি কোনদিন স্বামীর মুখ দেখাও না আমার। আমি দেখে নেবো এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।